প্রয়োজনেরা ক্যাথলিক মণ্ডলীতে বিভিন্ন ধরনের প্রার্থনার ঐতিহ্য রয়েছে। প্রতিটি প্রার্থনার ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। অক্টেভ বা অষ্টাহ এবং নোভেনা বা নবাহ মণ্ডলীতে বিশ্বাস বৃদ্ধি এবং ভক্তি প্রদর্শনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। তবে অনেক সময় দেখা যায় যে এই দুটোর মধ্যে ভ্রান্তি সৃষ্টি হয়। তাই আজ এই ভিডিও ক্লিপের মাধ্যমে অষ্টাহ এবং নবাহ কী এবং এদের মধ্যে পার্থক্য কী সেটাই তুলে ধরার চেষ্টা করব। অষ্টাহ, অষ্টাহ হচ্ছে আট দিনের প্রার্থনাপূর্ণ উৎসব, যা বিশেষ পর্বের দিন থেকে শুরু করে মোট আট দিন পালন করা হয়। এই পর্বগুলোর বিশেষ গুরুত্ব থাকে বলেই আট দিন ধরে উদযাপন করা হয়ে থাকে। এই আট দিনের মধ্যে আরও কিছু বড় পর্ব থাকে যেগুলো অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। দৈনিক খ্রিস্টজাগে এই আট দিন মহিমা স্তোত্র গাওয়া হয়ে থাকে। অষ্টাহে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা উপাসনার সাথে সরাসরি যুক্ত এবং উপাসনার অংশ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নবাহ, অন্যদিক থেকে নবাহ হচ্ছে নয় দিনের প্রার্থনা, যা ব্যক্তিগত বা সমষ্টিগত হতে পারে। এই প্রার্থনার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং আশীর্বাদ যাচনা করা। এই প্রার্থনা মূলত ভক্তিমূলক প্রার্থনা। সাধারণত নবাহ কোনো সাধুসাধ্যি বা মামারীয় পর্বের পূর্বে করা হয়ে থাকে, কারণ এদের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে বিশেষ অনুগ্রহ যাচনা করি। বলা হয় যে নবাহ সরাসরি উপাসনার সাথে যুক্ত নয় বা উপাসনার অংশ নয়। প্রিয়জনেরা, আশা করি এই ছোট্ট ভিডিও ক্লিপ দেখার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নবাহ কী, অষ্টাহ কী এবং এদের মধ্যে পার্থক্য কী।